গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতায় হানাদারি চললেও মন্ত্রী গ্রামের বাড়ি পূর্ব বর্ধমানের দিকেও আমাদের নজর রাখতে হবে কারণ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পূর্ব খাপুরে গ্রামের বাড়ি কার্যত শুনশান সেই দিকের ছবি যখন আপনাদেরকে দেখাবো ছবি কেষ্টগড়ে সেখানে কোটি টাকার সম্পত্তি সেখানেও কিন্তু বাড়ি রয়েছে প্রাসাদ বলা যায় প্রাসাদ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের যার মূল্য বাজার মূল্য কোটি কোটি টাকা সেই ছবিও আপনাদেরকে দেখাবো এছাড়াও এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তারও আপডেট আপনাদেরকে দেব এই মুহূর্তে যেই ছবি আপনাদেরকে দেখাবো পূর্ব খাপুর পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে সেই বাড়ি কার্যত শুনশান বিরোধীদের দাবি গ্রামেই নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার পরিবারের পূর্ব খাপাড়া গ্রামে রয়েছে মন্ত্রীর বিলাসবহুল প্রাসাদ ও পাম একটি বাড়ি আর মন্ত্রীর বাড়ি লাগোয়াই রয়েছে রেশন দোকানটি মন্ত্রীর এক ভাইয়ের নামে আর কি কি তথ্য উঠে আসছে সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাই মন্তেশ্বরে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে মনতোষ পূর্ব খাপাড়া গ্রাম এই পূর্ব খাপাড়া গ্রামে মন্ত্রী বিলাসবহুল প্রাসাদ একটি বাড়ি রয়েছে যদিও সেই বাড়িতে এখন এই মুহূর্তে কেউ নেই পুরো বাড়ি খাঁকা করছে এবং যেটা স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে মন্ত্রী বাড়িতে মাঝে মধ্যেই আসতেন এবং যেটা বিরোধীরা অভিযোগ করছে যে ওই গ্রামেই মন্ত্রীর প্রচুর নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে এবং ওই মন্তেশ্বরের বামুনপাড়া মোড়ে একটি ITI কলেজও রয়েছে মন্ত্রীর ভাইয়ের নামে এবং এই বিষয়টি যখন গতকালই যখন মন্ত্রীর বাড়িতে যখন ইডি হানাদার ঠিক সেই সময় ওই মন্তেশ্বরের যে কলেজ রয়েছে সেই কলেজের গেটের যে নাম সেই নামও কিন্তু মুছে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং ছবিতে সেটা ধরাও পড়ছে এবং এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন এবং তারা যেটা জানার অভিযোগ করছেন যে ওই গ্রামে 70-80 বিঘার মতো সম্পত্তি মন্ত্রীর নামে রয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে এবং যেটা আরো যেটা অভিযোগ যে মন্ত্রী প্রভাব খাটিয়ে তার ভাইয়ের নামে তার ভাই এবং ভাইপোর নামে একটি রেশন দোকান ওই গ্রামে করিয়ে দিয়েছে এমনটা কিন্তু অভিযোগ করছে এবং মন্ত্রীর প্রভাব যথেষ্টই ছিল ওই গ্রামে এমনটাই কিন্তু যারা বিরোধী এবং গ্রামবাসী তারা জানাচ্ছেন বেশ অনেক ধন্যবাদ তুমি নজর রাখো আরো ছবি আরো তথ্য তোমার মাধ্যমে আমাদের দর্শকদের কাছে তুলে ধরবো প্রাসাদপম বাড়ি মন্তেশ্বরে তার গ্রামে সেই ছবি সেখানকার তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি মনতোষ অনুব্রত গড় এর আগে আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি অপা সেই বাড়ি দেখতে কি ভিড় মানুষ জমাত অনুব্রত গড়ে এবার জ্যোতিপ্রিয়র কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে শান্তিনিকেতনের রতনপল্লী সেখানে বাংলো জ্যোতিপ্রিয় মল্লিকের শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়র 6 কোটির বাংলো 10 কাঠা জমির ওপর বিশাল বাড়ি বাড়িতে থাকেন কেয়ারটেকার জ্যোতিপ্রিয় মল্লিক মাঝে মধ্যেই শান্তিনিকেতনের বাড়িতে যেতেন 1.5 কোটি টাকা দিয়ে বাড়িটি কেনেন জ্যোতিপ্রিয় এবং তারপর 85 লক্ষ টাকা দিয়ে বাড়ি রেনোভেট করেন বর্তমানে 6 কোটি টাকা মূল্য এই বাড়িটির শান্তিনিকেতনের রতনপল্লী সেখানে এই বাংলো জ্যোতিপ্রিয় মল্লিকের বিজেপির প্রশ্ন রাতারাতি এত কোটি টাকার মালিক কি করে হলেন জ্যোতিপ্রিয় যেই প্রশ্নটা কিছুক্ষণ আগেও আমরা তুলছিলাম 2011 থেকে 2021 এই সময়ের মধ্যে তার আয় বেড়ে যায় 19 লক্ষ থেকে প্রায় 5 কোটি কি করে সেটা হয় এবং এই যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি রতনপল্লীর দেখুন সেই বাড়ি চোখ ধাঁধানো বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের কোথা থেকে এসেছে এই টাকার উৎস কি সেই সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের স্ক্যানারে আমরা কথা বলবো এই নিয়ে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে হিমাদ্রি মণ্ডল এবং আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিধি সিজার মণ্ডল আমি হিমাদ্রির কাছে যাই হিমাদ্রি পার্থ চট্টোপাধ্যায়ের যখন এই গ্রেপ্তারির পর তদন্ত এগিয়েছে অপা আমরা দেখতে পেয়েছি এবার সামনে এলো দোতারা জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর হ্যাঁ দেখো একেবারেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর যেমন আমরা অপা সামনে পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম সেখানকার উৎসুক মানুষের ভিড়ও সেখানে দেখেছিলাম এখন হয়তো সেই উৎসুক মানুষের ভিড় এই মুহূর্তে নেই কিন্তু এই যে দোতারা বাড়ি এই বাড়িটি কিন্তু মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এমনটাই জানা যাচ্ছে এবং এই বাড়ির বর্তমান মূল্য প্রায় 6 কোটি টাকা এই 6 কোটি টাকার বাড়ি দেখতে কিন্তু সাধারণ মানুষ যে বোলপুরের বাসিন্দারা ভিড় জমাবে সেটা যেমন একদিকে পরিষ্কার হচ্ছে পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে এই যে কোটি টাকা মূল্যের বাড়ি শুধু কি এই বাড়িটি রয়েছে নাকি বোলপুরে বা বীরভূমের একাধিক জায়গায় তার আরও অন্যান্য সম্পত্তি রয়েছে সেটাও অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা খুঁজে দেখবে বা খোঁজার চেষ্টা করবে নিশ্চয়ই এই যে বাড়ি
এই যে দোতারা বাড়ি, সেই বাড়িতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পরিবারের লোকজন মাঝে মধ্যেই আসতেন এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। পাশাপাশি এই বাড়ির যে পাশের বাড়ি রয়েছে, এই বাড়ির যে পাশের বাড়ি সেখানকার যিনি কেয়ারটেকার রয়েছেন তিনি জানাচ্ছেন যে মাঝে মাঝেই দেখতাম এখানে গাড়ি লাগতো বা এখানে জ্যোতিপ্রিয় মল্লিককে সরাসরি না দেখলেও তিনি বুঝতে পারতেন বা জানতেন যিনি মন্ত্রী এসেছেন এখানে। এই মানে সব মিলিয়ে একটা কথা বলা যায় যে বীরভূম জুড়ে সাম্রাজ্য। এটাই প্রশ্নটা ঠিক এই জায়গায় হিমাদ্রি। আমরা এর আগে দেখেছি পার্থ চট্টোপাধ্যায়, এরপর আমরা দেখছি এখন জ্যোতিপ্রিয় মল্লিকের। আমরা আসলে সাধারণ মানুষ যারা ওই উইকেন্ডে একটু শান্তি খুঁজতে শান্তিনিকেতনে যাই তারা তো জানি শান্তিনিকেতনের মাহাত্ম্য, কিন্তু বোলপুরের মাটিতে এমন কি রয়েছে যে সেখানে কাঠার পর কাঠা জমি মন্ত্রীরা কিনে সেখানে বাড়ি করেন? এটা কি কোথাও এই কালো টাকা সাদা করার একটা সেফ ভূমি বীরভূমটা? হ্যাঁ দেখো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে কালো টাকা সাদা করার একটা সেফ করিডোর, যেটা বলছিলাম এইটাই কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি শান্তিনিকেতনে তুমি যেটা বলছিলে, শান্তিনিকেতনে মানুষ ঘুরতে আসে, মানুষ মনের শান্তির জন্য শান্তিনিকেতন রবি ঠাকুরের যে বিশ্বভারতী বা শান্তিনিকেতন দর্শনে আসে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কালো টাকাকে সাদা করার জন্য একটা সেফ করিডোর হয়ে উঠেছে অনুব্রত মণ্ডলের এই যে বীরভূম। তিনি জেলাতে নেই কিন্তু তার যে জেলায় কোনো প্রভাব এই মুহূর্তেই নেই সেটাও হয়তো খুব একটা স্পষ্ট হচ্ছে না, কারণ তিনি থাকাকালীন যে সমস্ত প্রভাব খাটিয়েছেন বা তাকে সামনে রেখে যারা এই ধরনের কাজকর্ম করেছেন সেটা কিন্তু একেবারেই বেরিয়ে আসে। একটার পর একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন গ্রেপ্তার করছে তৃণমূলের নেতা মন্ত্রী বা বিধায়কদের তখন কিন্তু সেই জিনিসটাই বেরিয়ে আসে। এই যে বীরভূম, বীরভূমে বিশেষ করে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় দোতলাতেই শেষ নাকি আরো রয়েছে আমাদের নজর থাকবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, জ্যোতিপ্রিয় সম্পত্তি ফুলে ফেঁপে ঢোল ছিল, 10 বছরে কার্যত লাফিয়ে বেড়েছে মল্লিক দম্পতির ঘোষিত আয়। নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় সম্পত্তির বহর দেখা যাচ্ছে, 10 বছরে জ্যোতিপ্রিয় সম্পত্তি বেড়েছে 20 গুণ। 2011-তে জ্যোতিপ্রিয়র অস্থাবর সম্পত্তি ছিল 19,51,514 টাকা, 2021-এ জ্যোতিপ্রিয়র অস্থাবর সম্পত্তি 3,93,94,000 টাকা। 10 বছরে প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্ত্রীর অস্থাবর সম্পত্তি তাও বেড়েছে। কথা বলবো তা নিয়ে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে। সিজার, কার কোথায় কত টাকা, কার ব্যাংকে কত টাকা, কে কোথায় জমি কিনেছে, কার কত টাকার বাড়ি, এই নিয়ে আমাদের চর্চাটা ঠিক তখন করতে হয় যখন তার নেপথ্যে একটা দুর্নীতি শব্দ জুড়ে যাচ্ছে, যখন বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের স্বার্থে আঘাত লেগেছে, সাধারণ মানুষের রুটি রুজিতে আঘাত লেগেছে এবং সেখান থেকেই সেই টাকা ঘুরপথে কালো টাকা সাদা হয়েছে। এই যে 10 বছর, কি করে এত গুণ 20 গুণ টাকা তার বাড়লো? দেখো, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের কাছেও। তারাও কিন্তু গতকালই জ্যোতিপ্রিয় মল্লিকের যে আয়কর রিটার্ন গত 5 বছর এবং গত 5 বছরে তার স্ত্রীর আয়কর রিটার্ন সেগুলোকে দেখেছেন এবং সেখানে তারাও তাজ্জব হয়ে গেছেন। কারণ যে হিসেবটা তুমি দিলে যে 2011 সালে একদম সরকারিভাবে ঘোষিত, যেটা বলা হচ্ছে যে হিমশৈলের চূড়ামাত্র, সরকারিভাবে যে ঘোষিত তার আয় ব্যয়ের হিসেব সেখানে বলা হচ্ছে মল্লিক দম্পতি মানে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার স্ত্রীর সম্মিলিতভাবে ছিল, তাদের সম্পত্তি ছিল 2011-তে যে সময় তিনি নির্বাচনে লড়েন ক্ষমতার পালাবদলের সময়, তখন ছিল 19,00,000 কিছু বেশি, আমি ধরে নিলাম 20,00,000 টাকার অস্থাবর সম্পত্তি। আর সেটাই বেড়ে 2021-এ যখন তিনি এফিডেভিট জমা দিচ্ছেন, হলফনামা জমা দিচ্ছেন, তখন সেটা দম্পতির বেড়ে দাঁড়িয়েছে 5,25,00,000। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে দম্পতির কয়েকটি মাত্র 5টি বা 6টি অ্যাকাউন্ট ছিল দুজনের মিলিয়ে 2011 সালে, সেই ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েছে। 2021-এ দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের নিজেরই ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 14টা, সেভিংস অ্যাকাউন্ট 7টা হচ্ছে তার স্ত্রীর নামে। তার থেকেও মজার বিষয় হচ্ছে একাধিক ফিক্সড ডিপোজিট, যে ফিক্সড ডিপোজিটের সংখ্যা প্রায় 12টা ফিক্সড ডিপোজিট বিভিন্ন ন্যাশনালাইজড এবং প্রাইভেট ব্যাংকে, এবং সেখানে রয়েছে প্রায় 1 কোটি টাকার বেশি। এবং সল্টলেকে আরেকটা উল্লেখযোগ্য, যেটা সবথেকে বেশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের নজর কেড়েছে, সল্টলেকের একটি কোঅপারেটিভ ব্যাংকে, কোঅপারেটিভটি সমবায় ব্যাংকে, 20
মালিকানা অ্যাকাউন্ট যেখানে ফিক্সড ডিপোজিটে রয়েছে প্রায় 50 লক্ষ টাকা, এবং সেই যে বিভিন্ন জায়গায় যে তার এই অর্থ অস্থাবর সম্পত্তি যেভাবে রাখা হয়েছে সেটা দেখে কোথাও গোয়েন্দারা মনে করছেন এটা একদমই সামান্য একটা অংশ গত কয়েক বছরের যে দুর্নীতি থেকে যে বিপুল পরিমাণ টাকা তিনি পেয়েছেন তার একটা একটা অংশ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই তারা বেশ কয়েকটা নাম পেয়েছেন। বাকিবুর তো একটি নাম, বাকিবুর একজন ফ্রন্টম্যান, বাকিবুর একা নয়, বাকিবুর ছাড়াও এরকম একাধিক ফ্রন্টম্যানের হদিশ পাওয়া যাচ্ছে, এবং তাদের একটা বড় অংশ হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকা, হাবড়া, পাঁচপোতা, অশোকনগর, গোবরডাঙ্গা, এই সমস্ত জায়গায় বেশ কয়েকজন ব্যক্তির নাম উঠে আসছে যারা নাকি মন্ত্রীর টাকার পাহাড়দার ছিলেন, অর্থাৎ মন্ত্রীর আরও যে ফ্রন্টম্যান সেরকম তালিকা তৈরি করছেন ইডির গোয়েন্দারা, এবং তারা মনে করছেন যে মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এবং ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে সেখান থেকে বিপুল পরিমাণ কালো টাকার হদিশ পাওয়া যাবে, এবং সেটাই এই মুহূর্তে চেষ্টা করছেন গোয়েন্দারা।